সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল এবং প্রভাবশালী খেলোয়াড়। বর্তমানে তার অবসর এবং দেশের মাটিতে শেষ ম্যাচ খেলার পরিস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। নিরাপত্তাজনিত কারণে সাকিবের দেশে আসা ও অবসর নেওয়া নিয়ে অনিশ্চয়তা বেড়ে গেছে। যদিও সাকিব দেশের মধ্যে ব্যাপক জনপ্রিয়, কিছু ঘটনার পর তার বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই প্রতিক্রিয়া কখনো কখনো নিরাপত্তাজনিত ঝুঁকির ইঙ্গিত দেয়, যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সরাসরি প্রতিবাদের ঘটনা ঘটেছে। এমনকি কিছু প্রতিবাদ সহিংসতায় রূপ নিয়েছে, যেমন স্টেডিয়ামের সামনে সাকিব ভক্তদের ওপর আক্রমণ। সাকিবের সমর্থকরা মাঠে তাকে দেখতে এবং দেশের মাটিতে তার বিদায় নিশ্চিত করতে জোর দাবি জানাচ্ছে। প্রতিবাদ ও মিছিলের মাধ্যমে তারা সাকিবকে সমর্থন জানাচ্ছে। ভক্তদের আশা, দেশের মাটিতে সাকিব তার শেষ ম্যাচ খেলে সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবেন। সাকিবের নিরাপত্তা জটিলতা নিরসনে কতটা সময় লাগবে তা এখনও পরিষ্কার নয়। তবে ভক্তরা আশাবাদী যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে সাকিব দেশের মাটিতে তার ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে পারবেন। সাকিবের সমর্থকরা এবার অভিনব একটি কৌশল বের করেছেন। তারা ICCকে প্রায় 10 থেকে 12 হাজার ইমেইল পাঠানোর পরিকল্পনা করেছেন, যার মাধ্যমে শীর্ষ ক্রিকেট সংস্থাটি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। ইতিমধ্যে ICC 5,000 ইমেইল পেয়ে গেছে। সাকিব ইস্যুতে ICCর 9.1 ধারার আওতায় বিপদে পড়তে পারে BCB। এই ধারা ক্রিকেট সংশ্লিষ্ট সহিংসতা, বৈষম্য বা নিরাপত্তার ঝুঁকি মোকাবেলায় বোর্ডের দায়িত্ব নির্ধারণ করে। ICCর 9.1 ধারার অধীনে একটি ক্রিকেট বোর্ডকে নিশ্চিত করতে হয় যে তাদের পরিচালিত যে কোনো ম্যাচের সময় খেলোয়াড়দের নিরাপত্তা সুরক্ষিত রয়েছে। যদি কোনো নিরাপত্তা ঝুঁকি দেখা দেয় এবং তা মোকাবেলায় ব্যর্থতা ঘটে, তাহলে সংশ্লিষ্ট বোর্ড শাস্তির সম্মুখীন হতে পারে। সাম্প্রতিক সময়ে সাকিবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাঠে কিছু বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে, যা নিরাপত্তার প্রশ্ন সামনে নিয়ে এসেছে। যদি BCB এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের ক্রিকেটের আন্তর্জাতিক সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ICC শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।